ক্লাস টেন মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী তোমরা এই বইটার জন্য কমেন্ট করেছিলে রণজিৎ গড়াঙ্গের প্রথম অধ্যায় বা চ্যাপ্টার ওয়ান বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল উত্তর বহির্জাত প্রক্রিয়া এর মূল উৎস হল সৌরশক্তি পেজ নম্বর এক অ্যান্সার হবে অপশান এ নেক্সট ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক পেজ নম্বর দুই ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে নদী হবে অপশান এ হবে উত্তর নেক্সট কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই পেজ নম্বর এগারো আন্টার্কটিকা মহাদেশে এখানে হিমবাহের প্রভাবে হয় অ্যান্সার হবে অপশান ডি নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয় সীমা রয়েছে এটা হবে পূর্ব মেদিনীপুর কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক উত্তর হবে পেজ নম্বর চার উচ্চ গতিতে পার্শ্বক্ষয় নিম্নক্ষয় বেশি আর বাকির দুটো গতি পাশে দেখে নেবে নিজেই বুঝতে পারবে অপশান এ নেক্সট কিউমেক কিসের একক পেজ নম্বর চার কিউমেক ও কিউসেক এটা জলপ্রবাহ মাপার একক এটা হবে অপশান এ নেক্সট দুটি নদী গোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা তা হল পেজ নম্বর তিন উচ্চভূমি দুটি যে উচ্চভূমি দুটি অবাহিকাকে পৃথক করে জল এটা হবে অ্যান্সার অপশান এ অপশান ডি হবে নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে পেজ নম্বর পাঁচ কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এটা হবে অপশান বি কলোরাডো ভারতের বৃহত্তম হিমবাহ হল পেজ নম্বর এগারো সি ভারতের বৃহত্তম হিমবাহ এটা হবে সি আছেন অপশান ডি নেক্সট নিম্নলিখিত কোনটি নদী কার্যের ভূমিরূপ পেজ নম্বর ছয় এটা হবে মন্থকূপ এটা নদী কার্যের আর বাকিগুলো যেগুলো আছে এটা হবে মন্থকূপ এটা হিমবাহ আর এই দুটো বায়ুর ক্ষয়কার্যের ফলে নেক্সট প্রশ্ন বায়ুকার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হল পেজ নম্বর সতেরো মরুভূমি নেক্সট অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিগুলির নাম পেজ নম্বর কুড়ি অর্ধচন্দ্রাকার বালিয়ারি তির্যক বালিয়ারি বা বারখান অপশান সি কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত পেজ নম্বর একুশ বায়ু ও জলধারার মিলিত কার্য ভূমিরূপ এগুলো সবই পেডিমেন্ট ইনসেলভার্জ পলল বেজনি বাজাদা ঠিক আছে কিন্তু অপশানে যেটা আছে ওয়াদি তাহলে অপশান ওয়াদি দেখব কোথায় আছে সি অপশান সি নেক্সট কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো পেজ নম্বর আট পাখির পায়ের মতো মিসিসিপি মিশৌরি এটা হবে অপশান বি নেক্সট বাস্কেট অফ এগ টপোগ্রাফি এর সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত পেজ নম্বর পনেরো ড্রামলিন বাস্কেট অফ এগস টপোগ্রাফি ড্রামলিন হবে অ্যান্সার অপশান এ নেক্সট প্রশ্ন কোনটি উপক্রান্তীয় মরুভূমি তো ক্রান্তীয় হচ্ছে এইগুলো আর উত্তর দক্ষিণ নাতিশীতোষ্ণকে বলা হয় উপক্রান্তীয় তো আমি নাতিশীতোষ্ণর মধ্যে উত্তরে আছে গ্রেট বেসিন আর দক্ষিণে আছে প্যাটাগুনিয়া তো দক্ষিণেরটা আমাদের অপশানে আছে তাহলে প্যাটাগুনিয়া হবে এর অ্যান্সার তাহলে কি দক্ষিণ আর উত্তর এই দুটো নাতিশীতোষ্ণকে বলা হয় উপক্রান্তীয় অপশান ডি হবে উত্তর নেক্সট বালিয়ারির সাথে কোন নামটি জড়িত পেজ নম্বর কুড়ি বালিয়ারির সঙ্গে ব্যাগনল্ট এই নামটি জড়িত ঠিক আছে অপশান বিক্সট কোন ভূমিরূপটি হিমবাহ সঞ্চয় কার্যে গঠিত পেজ নম্বর সতেরো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ড্রামলিন ঠিক আছে পেজ নম্বর পনেরো অপশন সি নেক্সট গ্রেট গিনওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে পেজ নম্বর বাইশ গ্রেট গিনওয়াল আফ্রিকা মহাদেশে অপশন বি মাশরুম রক ভূমিরূপটি হলো পেজ নম্বর আঠেরো মাশরুম রক এটা গৌড় তাহলে এটা হবে অপশান এ আজকে এই পর্যন্ত পরে আবার পার্ট নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে